উচিত, এদেশ এখানে গণতন্ত্র আছে, কি আছে জোরে বলুন, কি আছে এখানে গণতন্ত্র আছে। যারা আমরা শিয়াকে অ্যাকসেপ্ট করি না, শিয়াদের মাতামকে আমরা হারাম মনে করি, শিয়ারা যে ইমাম হযরত সাইয়্যিদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে বেয়াদবি গুস্তাখি বলে করে, এজন্য আমরা তাদেরকে জাহান্নামী মনে করি, তাই বলে তাজিয়ার মধ্যে বোমা ফোটানোর পক্ষে আমরা নয়। এই দেশের মানুষ আইনকে হাতে নেবে এটা বরদাস্ত করা হবে না। এভাবে শাহজালালের মাজারে বোমা বিস্ফোরণ করবে এটা মেনে নেওয়া যায় না। একসাথে জিএমবি নামধারীরা 555 জায়গায় বোমা বিস্ফোরণ করবে, এদেশের মানুষ এটা মেনে নেবে না। বিদেশিদেরকে এখন হত্যা করতে, আজকে আমি প্রশাসনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আপনাদের হায়াত দ্বারা শুনুক, আমরা কি চিন্তা নিরাপত্তায় আমরা কি চিন্তা করবো, আমাদের চেয়ে বেশি আমাদের প্রশাসন ইনাদের ইনার নিরাপত্তা নিয়ে ব্যস্ত। জানি কতবার ইসলামিক সেন্টারে গেছে, বলুন সুবহানাল্লাহ, জানি কতবার ইসলামিক সেন্টারে আমাদের গাড়ির সাথে চলে আসছে। আল্লাহ তাআলা এ দেশকে যেন আফগানিস্তান হতে না দেয়, সবাই বলি আমিন। এ দেশ যেন সিরিয়ার মতো দেশ না হয়, চিৎকার করে বলি আমিন। এ দেশ শাহজালাল শাহপরাণ শাহ আলী বাগদাদীর দেশ, এ দেশ মিলাদ ও কিয়াম ওয়ালা দেশ, এ দেশ আল্লাহ তাআলা ওলিদের দেশ। এই দেশে এজিদি ইসলাম আমরা নাফিস করতে দেব না, ঠিক আছে? রাজি আছেন? সাথে সাথে আমরা নাস্তিককেও সাপোর্ট করি না, সাথে কেউ ইসলামকে গালি দেবে এই বাংলার মাটিতে থাকবে আমরা এটাও বরদাস্ত করব না। কিন্তু তার মানে এই নয় আইনকে হাতে তুলে নেব, তাদেরকে বোঝাবো, তাদেরকে শিখাবো, বাবু তুমি যে বলতেছো গড ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নাই, না বলে নাউজুবিল্লাহ, তুমি স্কুলে পড়ে না কলেজে, বলে স্কুলে, আচ্ছা ঠিক আছে, আর তুমি কোথায় পড়ে কলেজে, তুমি কোথায় ইউনিভার্সিটিতে, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটির তালা সকালে কি অটোমেটিক নিজে খুলে যায় নাকি তালা যে খুলে ওকে কি বলে চাপাসি দফতরি, ঠিক আছে? এরা আসে তালা খুলে না, এরা আসে ঝাড়ু দেয় না, কোন জায়গায় দেখছেন অটোমেটিক দরজা খুলে টাক 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 খুলে গেল, সব অটোমেটিক চেয়ারে আসে, টিচাররা বসে গেল, আর অটোমেটিক লেকচার শুরু হয়ে গেল, রিমোট দিয়ে চলতেছে, দেখেছেন এটা? তাহলে এই চন্দ্র নিজের সময় উদয় হচ্ছে, এই সূর্য নিজের সময় উদয় হচ্ছে, নিশ্চয়ই কোন মহান শক্তি আছে, মহান সত্তা আছে যে এটাকে চালাচ্ছে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে নিকৃষ্ট কুফর হচ্ছে আত্মাতীত, আল্লাহ তাআলা অস্তিত্বকে অস্বীকার করা। তুমি মায়ের পেটে ছিলে আল্লাহ রেজেক দিচ্ছিলেন, তুমি বের হলে এখন মায়ের দুধ পান করতেছো আল্লাহ রেজেক দিচ্ছেন, কবরে যখন যাবে পোকা মাকড়ের রেজেক তুমি হয়ে যাবে, কথা বুঝে আসতেছে? বুঝে আসতেছে কি বুঝে গেল? আল্লাহ রাজ্জাক, এরা বলে যে সব কিছু অটোমেটিক হচ্ছে, তো তোমার আব্বা বিয়ে না করলে তুমি অটোমেটিক হয়ে নিজেকে দেখাও, তুমি খালি নিজেকে অটোমেটিক হয়ে দেখাও, আমি বাকি দুনিয়া কথা বাদ দিয়ে দিলাম, তোমার আব্বা যদি বিয়ে না করতো তোমার আম্মার সাথে তোমার জন্ম হতো না, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে তোমার জন্মে মায়ের ও বাবার প্রয়োজন পড়লো, আর এই দুনিয়া জন্ম হয়েছে বিনা আল্লাহ তাআলা, বলে নাউজুবিল্লাহ, এই দুনিয়া জন্ম হয়েছে, দুনিয়া সৃষ্টি হয়েছে বিনা খালেকে। সুতরাং দেশ মনে রাখবে, ইহুদি নাসরানিরা এদেশকে নাউজুবিল্লাহ নাস্তিকদের আখড়া বানাতে চায়, আমরা বলতে চাই এই দেশ মুসলমানদের দেশ, এখানে নাস্তিকদের কোনো ঠাঁই নাই, যেভাবে জঙ্গিবাদের কোনো ঠাঁই নাই এভাবে নাস্তিকদেরও কোনো ঠাঁই নাই। জঙ্গিবাদ দেশের শত্রু, স্বাধীনতার
শত্রু, জনগণের শত্রু নাস্তিক বা ইসলাম দেশ ও জনগণের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই